এটা কতখানি সঠিক যে কিছু লোক এভাবে দোয়া করে যে হে আল্লাহ আমি তোমাকে আমার নিয়তি বদলাতে বলছি না বরং তার বদলে বলছি তুমি আমাকে এই পরীক্ষায় সাহায্য করো। আমি জানি যে অনেক মুসলিম এই দোয়াটা পড়ে তবে এটা আল্লাহর কাছে দোয়া করার সঠিক নিয়ম না কারণ আল্লাহ আমাদের বলেছেন যে আমরা তার কাছে প্রার্থনা করতে পারি যে কোনো কিছু ক্ষমা প্রার্থনা করতে পারি ভালো জিনিস চাইতে পারি আমরা এটাও বলতে পারি যদিও আমাদের নিয়তিতে লেখা আছে যে খারাপ কিছু ঘটবে অশুভ কিছু ঘটবে আমার জীবনে তবুও ভালো জিনিস আমি চাইতে পারি তাই এভাবে বলা ভুল যে আমি তোমার বিধান বদলাতে বলছি না তবে আমাদের সাহায্য করো আর পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা ফালাক অধ্যায় নম্বর 13 এখানে বলা হয়েছে যে কুল আউযু বিরাব্বিল ফালাক বলো আমি আশ্রয় প্রার্থনা করছি এই ভোরের স্রষ্টার তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে তাহলে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি অনিষ্ট হতে আশ্রয়ের জন্য এই হাদিসটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 9 বুক অফ কদর হাদিস নম্বর 6616 আমাদের নবী বলেছেন যে তোমরা আশ্রয় নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচতে খারাপ এবং অশুভ কাজের হাত থেকে এবং শত্রুর আনন্দ উল্লাস থেকে বাঁচতে তাহলে কদর বদলানোর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনায় বলতে পারেন আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি যে ধরেন একজন ছাত্র কোনো একটা পরীক্ষা দিল আর পরীক্ষাটা ভালো হলো না সে জানে সে ফেল করতে পারে সে বাসায় এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলো হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাশ করিয়ে দাও আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করলেন এখন তার কদরে এটা লেখা আছে যে এই ছাত্রটা পরীক্ষায় ফেল করতে পারে সে বাসায় এসে আল্লাহ তাআলার কাছে দোয়া করলো আল্লাহ তাআলা এটা জানেন যে কেউ তার কাছে প্রার্থনা করবে কি করবে না আর আল্লাহ এটাও জানেন যে দোয়া কবুল করবেন কি না তাহলে অরিজিনাল কদরে লেখা আছে সে পরীক্ষায় ফেল করবে আল্লাহ এটাও আগে থেকে জানেন ছেলেটা বাসায় এসে আল্লাহর কাছে দোয়া করবে পাশের জন্য যাতে সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে আল্লাহ এটাও জানেন তিনি তার দোয়া কবুল করবেন ছেলেটা পরীক্ষায় পাশ করবে তাহলে এখানে কদর ঠিক আছে সে পাশ করেছে কিন্তু আগের কদর যেখানে লেখা আছে সে ফেল করবে যখন দোয়া করলো তখন আগের কদরটা বদলে গেল তবে আল্লাহর আছে ইলমে গায়েব যে ছেলেটা দোয়া করবে কি করবে না সেজন্য আমরা সবসময় দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার কাছে ক্ষমা প্রার্থনা করব এবং সাহায্য চাইব তাহলে এটাও কদরে লেখা আছে ছেলেটা দোয়া করবে আল্লাহ তার দোয়া কবুল করবেন আর সে পাশ করবে আচ্ছা ভালোই তো এটা তো খুব ভালো